যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে যাব কিছুক্ষণের মধ্যেই, বাট ফ্যাক্ট হচ্ছে আমাকে একটু ক্লিয়ার করেন যে আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করবেন। আর কে কোথা থেকে শুনছেন বা কোথা থেকে দেখছেন এটা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। তো আমি তাহলে সামনে যাই, অনেকেই অ্যাড হয়ে গিয়েছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, সহকারী শিক্ষক পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো রিসেন্ট যে নিয়োগটা হয়েছে, এখানে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি, 2019 সালে নিয়োগ ছিল। আপনারা অনেকেই আমাকে চিনেন, যারা আমার চ্যানেল দেখেন বিসিএস জার্নি উইথ দীপ্ত, তারা হয়তো আমাকে চিনেন, অনেকেই চিনেন না। সো বেসিক্যালি আমি আসলে আমার চ্যানেলটা রান করি বিসিএস এর আমার জার্নিটা শেয়ার করার জন্য। দেন আমি কিছু টিপস ভিডিও, প্রিলিমিনারি টিপস ভিডিও অ্যান্ড প্রাইমারি টিপস ভিডিও শেয়ার করি, তো ওখান থেকে অনেকে আমাকে চিনেন। আর গতকালকে তো আশিক ভাই আপনাদের ক্লাস নিয়েছে, আশিক ভাই তো অসাধারণ একটা ক্লাস নিয়েছে। কালকে ফুল সিলেবাস আপনাদের জন্য ডিসকাশন হয়েছে, ইম্পর্টেন্ট টপিক গুলো ডিসকাশন হয়েছে। সো আমি আজকে আর খুব বেশি লেন্দি একটা ভিডিও করব না বা লাইভ করব না, আমি আজকে জাস্ট কিছু টেকনিক্স দেখিয়ে দেবো, যেই টেকনিক গুলো আসলে আমি ফলো করে আমার জবটা পেতে আমাকে সহায়তা করেছে, যেই টপনিক টেকনিক গুলো ওগুলো আমি শেয়ার করব। বাট এটা হচ্ছে মানে জবের ব্যাপারগুলো এরকম যে আমরা আসলে 100 রাস্তা দিয়ে হেঁটে গিয়ে এই জায়গাগুলোতে সফল হই, এক একজন এক এক ভাবে হেঁটে গিয়ে। তো আমি আমার ওয়েটা দেখাবো, যদি আপনাদের ভালো লাগে আপনারা ফলো করতে পারেন, আদারওয়াইজ যদি ভালো না লাগে নিজের মতো করে নিজের ওয়েটা তৈরি করে নিন, ওই ওয়েতেও হাঁটবেন তাও ভালো হবে। সো বেসিক্যালি আজকে হচ্ছে আমি আমার টেকনিক গুলো একটু শেয়ার করার ট্রাই করবো। গতকালকে আশিক ভাই অসাধারণ একটা ক্লাস নিয়েছে, লাইভ ক্লাসটা এখনো গ্রুপের মধ্যে রয়েছে, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। আর আজকে আমার মূল মূল বিষয় হচ্ছে আমি আমার টেকনিক গুলো শেয়ার করবো। তো আমি এক এক করে যদি শুরু করি, ফার্স্টে যেটা সেটা হচ্ছে পরিচয় পর্ব। তো পরিচয় পর্ব অলরেডি আমি দিয়ে দিয়েছি, আমি হচ্ছে মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, ছোট্ট একটা পরিচয়ই আমার, আর এখানে ডিটেলস দেওয়ার কিছু নাই। পরবর্তীতে আমরা কোর্সে এটা নিয়ে অনেক আলোচনা হবে, আমরা সবার সাথে সবাই পরিচিত হতে পারবো আমাদের কোর্সটার মধ্যে। আপাতত ফ্রি ক্লাসের মধ্যে আমি এইটুক পরিচয় আমার মনে হয় এনাফ। সেকেন্ড, যে শুরুটা করব কিভাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। কালকে হয়তো বা কোশ্চেন অ্যানালাইসিস হয়েছে, আপনারা টপিক সিলেক্ট করে ফেলেছেন যে এই এই টপিকগুলো ইম্পর্টেন্ট, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমরা শুরু করব কিভাবে এটা অনেক সময় কুল কিনারা পাই না। সো আমি যেটা করতাম আমি একটু এটা শেয়ার করার ট্রাই করি। ফার্স্ট যে কাজটা আমি করব, আমাদের প্রাইমারিতে চারটা সাবজেক্ট, একটা বাংলা, ইংলিশ, ম্যাথ আর সাধারণ জ্ঞান। আমাদের একটা ডায়েরি থাকতে হবে অথবা একটা খাতা থাকতে হবে, যেটাতে আমরা কি করব, যেটাতে আমরা বাংলার জন্য যেই যেই টপিকগুলো আমরা পড়বো, সেটা ভিডিও থেকেই হোক বা কোশ্চেন অ্যানালাইসিস করেই হোক, আমরা টপিকগুলো খুঁজে বের করব। খুঁজে বের করে ফার্স্টেই হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো এগুলো হচ্ছে খাতায় লিখে ফেলবো। দেন বাংলা সাহিত্যের জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো এগুলো খাতায় লিখে ফেলবো। বাংলা পার্ট শেষ করলাম, ইংলিশের জন্য, ইংলিশ গ্রামাটিক্যাল আইটেমের কথা যদি বলি, আমি গ্রামাটিক্যাল আমি কয়টা টপিক পড়বো এটা আগে আমি ফিক্স করে ফেলবো। ফিক্স করে ফেলে টপিকগুলো আমি খাতার মধ্যে লিখে ফেলবো। আর সেম ভাবে লিটারেচার, আসলে এত বেশি ফ্যাক্ট না প্রাইমারির ক্ষেত্রে, সো লিটারেচার আমি এখানে ধরছি না। তারপরে যদি ম্যাথের কথা বলি, তাহলে ম্যাথের অধ্যায়গুলোকে আমি প্রথমেই খাতার মধ্যে ফিক্স করে ফেলবো যে আমি এই কয়েকটা অধ্যায় পড়বো, এই কয়েকটা অধ্যায় আমার খাতার মধ্যে সুন্দর করে 1 2 3 4 করে লিখে ফেলবো। এখন আসি শুরু করব কিভাবে। ফার্স্টে যদি আমি বলি যে আমরা যদি একদমই নতুন হই, এর আগে যদি আমাদের প্রিপারেশন একদম জিরো হয়ে থাকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা একটা করে সাবজেক্ট ধরে শেষ করার ট্রাই করব। কিভাবে, আমি ফার্স্টে 7 দিন টার্গেট দেবো যে আজকে এই 7 দিনে আমি আমার বাংলা পার্টটা শেষ করে ফেলবো। তো কিভাবে শেষ করব, 7 দিন আমার, ধরি আমি বাংলার জন্য 16টা টপিক সিলেক্ট করেছি, তো 7 দিনে শেষ করার জন্য আমাদের যেটা করতে হবে 16টা টপিক, আর দু কোনো 16 যদি হয় দুইটা দুইটা করে আমি টপিক প্রতিদিনের জন্য আমার ভাগ্যে রেখে দেবো। সো দুইটা টপিক আমি খাতার মধ্যে লিখে রাখলাম, পাশাপাশি করে মুখস্থ কিছু টপিক আছে যেই টপিকগুলো একদিন দুই দিনে আসলে কভার করা সম্ভব হয় না, যেমন ইংলিশের ভোকাবুলারি পার্ট, দেন বাংলার ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন,
এই জিনিসগুলো আসলে একদিন দুই দিনে কভার করার মতো জিনিস না। সো আমি দুইটা টপিক নিয়ে নেব আজকের দিনের জন্য, আর যেই জিনিসগুলো হচ্ছে আমার মুখস্থ পার্ট সেই জিনিসগুলোর কিছু পার্ট আমি আজকের রুটিনের জন্য রেখে দেবো। সো আজকের রুটিনটা আমি ফিক্সড করে ফেললাম সকালবেলা উঠে ডায়েরিতে। আমি আসলে এই রুটিনটা ফিক্সড করার পাশাপাশি যেইটুকু পার্ট আমি মুখস্থ পার্ট পড়বো সেই পার্টটুকু লিখে ফেলবো। লিখে ফেলে সারা দিনে আমি ট্রাই করব এই টপিকটা শেষ করার। এই টপিকটা শেষ করে একটা টপিক শেষ করব, দেন ওই টপিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসছে বিভিন্ন সময়ে প্রাইমারিতে বিসিএস এ আদার্স এক্সাম জবে যেই এক্সামগুলোতে জব এক্সামগুলোতে যেগুলো এসেছে আমি কি করব ওই জিনিসগুলো ওখান থেকে পড়ে ফেলা ট্রাই করব। সো এইভাবে আজকের দিনে সারা দিনে আমার দুইটা টপিক প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস হচ্ছে মুখস্থ পাঠ কিছু চলে গেল। পরের দিন এইভাবে দুইটা টপিক যাবে, প্রিভিয়াস কোশ্চেন যাবে, মুখস্থ পাঠ কিছু জিনিস চলে যাবে, তৃতীয় দিন এইভাবে চলে যাবে। এইভাবে 7 দিনে বা 8 দিনে আমাদের বাংলা পার্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন যেটা করবো সেটা হচ্ছে ইংলিশ পার্টটা আমরা ধরবো। ইংলিশ পার্টটাও সেম ভাবে আমরা 7-8 দিন বা 10 দিনে কমপ্লিট করে ফেলবো। দেন যেটা করবো সেটা ম্যাথ। আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি এই দুইটা সাবজেক্ট পড়তে পড়তে বোর হয়ে যাই আমি প্রতিদিন ম্যাথটা রাখতে পারি। আমরা বাংলার সাথে ম্যাথ, ইংলিশের সাথে ম্যাথ, সাধারণ জ্ঞানের সাথে ম্যাথ, এইভাবে করে করে যদি আমরা ম্যাথটা প্রতিদিন প্র্যাকটিস করা যায় এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হয়। কারণ ম্যাথটাও হচ্ছে এইভাবে করে শেষ করার জিনিস না যে 7 দিনে 8 দিনে শেষ করলাম, যার কারণে আমি টপিকগুলো আগে সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে প্রতিদিন পড়ার সাথে সাথে একটা করে ম্যাথের অধ্যায় বা দুইটা করে ম্যাথের অধ্যায় রেখে দিতে পারি। এতে করে কি হবে প্রতিদিন আমাদের যেমন 30 দিনে 3 10 30 দিন অথবা 3 7 21 দিনে আমাদের তিনটা সাবজেক্ট শেষ হয়ে গেল, পাশাপাশি ম্যাথটাও শেষ হয়ে গেল। তার মানে আমাদের 21 থেকে 22 দিন বা হাইয়েস্ট আমি ধরলাম 1 মাস, 1 মাসের মধ্যে মোটামুটি ভালোভাবে আমাদের পুরো সিলেবাসটা একবার কভার হয়ে গেল। আসলে হয় কি, যখন আমরা এইভাবে না লিখে লিখে পড়ি ওই পড়াশোনাগুলো অনেক সময় দেখা যায় স্ক্যাটার হয়ে যায়। আমি রাত্রেবেলা অনেক কিছুই মাঠে মানে মাইন্ডে সেট আপ করে আমরা রাখি যে কালকে সকালে উঠে এটা পড়বো ওইটা পড়বো, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে যখন আমরা পড়তে বসি আমাদের যে ভালো লাগার সাবজেক্টগুলো থাকে আমাদের ব্রেন ওইদিকে টানে যে হ্যাঁ আমি এখন সাধারণ জ্ঞানটা নিয়ে একটু বসি, বাংলাদেশ বিষয়গুলিগুলো নিয়ে একটু বসি, তারপরে ইন্টারন্যাশনালের মজার জিনিসগুলো পড়ি, আলটিমেটলি ম্যাথ ইংলিশ এই জিনিসগুলো পিছিয়ে যায়। সো এই জন্যই আমাদের ব্রেনকে বিশ্বাস করার চেয়ে এক টুকরা কাগজকে বিশ্বাস করা অনেক ভালো। আমরা প্রতিদিনের টার্গেটটা ফিক্স করে ফেলবো আগে যে আজকে এই টার্গেট নিয়ে পড়বো, ওই টার্গেট অনুযায়ী একটা করে টপিক শেষ হবে আমি সিগনেচার দেবো, আরেকটা টপিক শেষ হবে সিগনেচার দেবো। এই ক্ষেত্রে আমার হয়তোবা কোনোদিন 8 ঘন্টা 10 ঘন্টা পড়া লাগতে পারে, আবার কোনোদিন একটু কমেও হতে পারে, কোনোদিন আবার 12 ঘন্টাও পড়া লাগতে পারে আমাদের। সো এইভাবে করে আমার মনে হয় যদি টার্গেট নিয়ে নিয়ে পড়াশোনা করি তাহলে শুরুটা একদম গুছানো ভাবে শুরু হবে, স্ক্যাটার হবে না কোনো কিছু। দ্বিতীয় ক্ষেত্রে যদি আসে আমি টপিক কিভাবে শেষ করব, এখন একটা রিভিশনের একটা হিউজ ফ্যাক থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি রিভিশন দেয়া না যায় সেই সময় এসে তাহলে কিন্তু আসলে ব্যাপারগুলো ওইভাবে করে মাথায় থাকে না। এটা তো আমাদের ছোটবেলার জ্ঞান না আসলে যে সরেও সরেয়া ক খ পড়লাম আমার সারা জীবন মনে থাকবে, মানে এক্সামের লাস্ট মুহূর্তে যত বেশিবার পেজ উল্টানো যায় তত কনফিডেন্স বাড়ে, তত হচ্ছে আমার এক্সাম ফিটনেসটা বাড়ে। সো এই জন্যই যেটা করতে হবে টপিকগুলো যেভাবে আমরা শেষ করবো, ফার্স্টে আমি যদি এমনিতে এক্সাম্পল দিই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, ধরুন আমি 1947 সাল থেকে 71 সাল বা 70 সাল পর্যন্ত আজকে পড়বো, প্রাগৈতিহাসিক থেকে একদম হচ্ছে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত পড়বো। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে টপিকটা যেটা আছে সেটা একবার রিডিং করে নিতে পারি। দ্বিতীয়বার যখন পড়বো, রিডিং তো পড়া হয়ে গেল, দ্বিতীয়বার পড়ার সময় পেন্সিল দিয়ে শুধু ইনফরমেশনটুকু দাগিয়ে ফেলবো যে জায়গাটুকু আমাদের মুখস্থ করতে হবে। প্রিলিমিনারিতে যেহেতু আমাদের একটা একদম স্ট্রাকচারাল জিনিস মাথায় রাখতে হবে, সো শুধু ইনফরমেশন গুলো আমরা দ্বিতীয়বার পড়ার সময় দাগিয়ে নেব। তৃতীয়বার যখন ওই টপিকটা পড়বো তখন শুধুমাত্র ইনফরমেশন গুলো পড়ে যাবো। এতে করে কি অ্যাডভান্টেজ হলো, প্রথমবার যখন আমি পড়লাম পুরো টপিকটা তখন এই মানে ঘটনার যে পার্সপেক্টিভটা এইটা আমার মাথার মধ্যে থাকলো, আচ্ছা এই ঘটনাটা হচ্ছে এইটা। সেকেন্ডবার যখন আমরা পড়লাম তখন শুধু ইনফরমেশন গুলো দাগিয়ে গেলাম যেগুলো পরীক্ষায় আসার মতো। থার্ডবার যখন পড়বো আমরা তখন শুধুমাত্র ইনফরমেশনটাই আমরা মুখস্থ করার ট্রাই করবো, একটু মাথার মধ্যে নেওয়ার ট্রাই করবো। এতে করে কি হবে, আমার পড়াটা অনেকটাই কমে এলো। আমরা যদি একটা পেজের মধ্যে 4 থেকে 5টা লাইন কমাতে পারি তাহলে বোঝেন একটা 350 পেজ বা 400 পেজের বইয়ের মধ্যে থেকে অনেকগুলো লাইন কমে যায়, যার কারণে হচ্ছে আমাদের পরবর্তীতে যখন রিভিশন দেব তখন টাইমটা অনেকটাই বেঁচে যায়। আর আমি যদি ফার্স্টে না কমিয়ে আনি পড়াশোনাটা এইভাবে করে তাহলে ফার্স্টের দিকে অবশ্য অনেক আবেগ কাজ করে। আমিও যখন একদম শুরু করলাম গত 1.5-2 বছর আগে তখন মনে হতো আরে প্রত্যেকটা লাইনই তো মনে হয় ইম্পর্টেন্ট, এটা থেকেও তো হয়তো বা কোশ্চেন আসবে, এটা থেকেও তো হয়তো বা কোশ্চেন আসবে, কিন্তু ওই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লে আসলে একটু বোঝা যায় যে আসলে এখান থেকেই মনে হয় প্রশ্নগুলো আসে বা এই লাইনগুলো ইম্পর্টেন্ট, তখন ওই লাইনগুলো দাগিয়ে ফেললে পরবর্তীতে যখন রিভিশন দেবেন তখন প্রথমবার পড়লে যদি 20 মিনিট লাগে ওই সেম পড়াটা দ্বিতীয়বার পড়লে 7 থেকে 8 মিনিটে কভার করা সম্ভব, আর তারপরের বার পড়লে 5 মিনিটে এটা কভার করা সম্ভব। কিন্তু আমরা যদি না দাগিয়ে পড়াশোনা করি, যদি কমিয়ে না আনি পড়া, তাহলে প্রথমবারও আমার 20 মিনিট যেমন লাগবে সেকেন্ড বার থার্ড বারও আমার সেম টাইমটা লাগবে। তো এটা একটা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, আর একটা সাবজেক্টে এত টাইম দেওয়ার মতো টাইম আমাদের সবসময় থাকবে না, আমাদের কিন্তু সাবজেক্ট একটা থেকে একটাতে কনভার্ট করতে হবে।
সো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পড়াগুলো এইভাবে কমিয়ে আনতে হবে। একটা টপিক আমরা তিনবার পড়ার ট্রাই করব, একবার ফুলটা পড়ে পার্সপেক্টিভটা বুঝবো, সেকেন্ড হচ্ছে শুধু ইনফরমেশন গুলো দাগিয়ে যাবো, থার্ডে যেটা করবো শুধুমাত্র ইনফরমেশন গুলো মাথায় নেওয়ার ট্রাই করবো। এইভাবে করে করে ফার্স্ট বার শেষ করবো, তারপরে তো যেভাবে পড়াশোনা একবার শেষ হওয়ার পর নিজেই বোঝা যায় আসলে কিভাবে পড়াশোনাটা করব। সো এটা ছিল হচ্ছে টপিকগুলো শেষ করব কিভাবে। দেন আসি এমসিকিউ পড়ার নিয়ম। আচ্ছা, একটা টপিক পড়লাম, টপিকের পরে নিশ্চয়ই এমসিকিউ গুলো দেওয়া আছে। এমসিকিউ টপিকের পরে যেগুলো দেওয়া আছে এইগুলো খুবই ভাইটাল রোল প্লে করে একটা জব এক্সামের জন্য। কজ একটা প্রশ্নকর্তা, একজন প্রশ্নকর্তা কখনোই আপনাকে 100টা কোশ্চেন আসলে 100টা কোশ্চেনই বানিয়ে দেবে না। 100টা কোশ্চেনের অন্ততপক্ষে 60-70% বিভিন্ন এক্সামে এসেছে এরকম কোশ্চেন দেওয়ার ট্রাই করে। 30% কোশ্চেন বা 20% কোশ্চেন এমন হয় যেগুলো হচ্ছে টপিকের ভিতর থেকে, অথবা 5-10% হয় আননোন আনসিন। তো আমাদের অনেক সময় অনেক কিউরিসিটি কাজ করে, এই যে আননোন বা কনফিউজিং যে কোশ্চেনগুলো আছে এইগুলো নিয়ে আমরা প্রচুর মাথা ঘামাই। কিন্তু আসলে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে পারা প্রশ্নই পারতে হবে, না পারা প্রশ্নগুলো আসলে কেউই পারে না তেমন। সো আমার যাতে পারা কোশ্চেন গুলো ভুল না হয় এই জন্য যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেগুলো দেয়া আছে এই কোশ্চেন গুলো খুব ভালোভাবে বারবার বারবার করে পড়তে হবে। সাপোজ আমি কারক পড়লাম বা সমাস পড়লাম, সমাসের টপিকের পরেই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, আমি সমাস থেকে এমনিতেই কিছু না পারি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যেমন আমার একদম ছোটস্থ থাকে, যাতে করে এখান থেকে আসলে আমার মিস না হয়। দেখা যাবে আমরা যখন মডেল টেস্ট দিই যে কোনো একটা, আপনারা দেখবেন যে আমাদের বেশিরভাগ প্রশ্নই পরিচিত থাকে, কিন্তু আমরা অনেক প্রশ্নের নেগেটিভ মার্কিং এর কারণে অনেক মার্কটা কমে আসে। নেগেটিভ মার্কিংটা হয় কারণ হচ্ছে আমাদের এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো খুব ভালোভাবে আমরা পড়ি না এই জন্য। একটা ফ্যাক্ট হচ্ছে যখন আমার পরিচিত থাকে একটা কোশ্চেনের মধ্যে, যখন 80-85% কোশ্চেন বা 90% কোশ্চেন আমাদের পরিচিত থাকে, পরিচিত মানে এই কোশ্চেনটা আমি কোথাও না কোথাও দেখেছি কিন্তু আমার বারবার পড়া হয়নি জন্য এটার মধ্যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আর একটা কোশ্চেনের মধ্যে যদি 85-90% কোশ্চেন কমন থাকে এবং ওইখান থেকে আমি যদি 70-75% কারেক্ট করে আসতে পারি, আমার কিন্তু ওই প্রিলিমিনারিটা টেকা কোনো ব্যাপারই না। সো এই জন্যই আমি বলি যে এমসিকিউটা পড়বেন, যে খুব ভালোভাবে পড়বেন। আর এমসিকিউ পড়ার সময় কয়েকটা কথা বলি আমি। ফার্স্ট কথা, আমরা অনেক সময় কি হয় এমসিকিউটা জাস্ট কোনো রকম প্রশ্নটা পড়ে অ্যান্সারটা পড়ে ফেলি, এতে করে এই সেম কোশ্চেন যখন আমরা যদি পরীক্ষার হলে হোক বা মডেল টেস্ট বইয়ের মধ্যে হোক যদি এরকম কোনোখানে দেখি তাহলে আমার কাছে আননোন মনে হয়। কেন? কারণ আমার বইয়ের মধ্যে এই কোশ্চেনটার উত্তর যে গ, আমি এটা জানি, এই জন্য বইয়ে কোশ্চেনটা পড়ার সাথে সাথে আমার গয়ের দিকে চোখ চলে যায় যে আসলে এটা তো অ্যান্সার গ, আমি জানি, কিন্তু আসলে প্রশ্নটা কি আছে বা এমসিকিউ এর উত্তরটা কি আছে এটা আমি ভালোভাবে পড়িনি। যার কারণে সেম কোশ্চেনই যখন আমি অন্য একটা মডেল টেস্ট বইয়ে দেখতেছি, অন্য পরীক্ষার হলের মধ্যে প্রশ্নের মধ্যে দেখতেছি, দেখা যাচ্ছে যে আমার কাছে আননোন মনে হচ্ছে ব্যাপারটা। আর এটা তো আমি পড়েছিলাম, কি জানো ছিল? কারণ আমার ব্রেন ওইটাকে মনে রেখেছে এই প্রশ্নের উত্তর তো গ, গয়ে যে কি আছে আর কোশ্চেনটা যে কি এটা হচ্ছে আমরা ভালোভাবে জানি না। এই জন্য এমসিকিউ পড়ার সময় সবসময় আমরা যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেনটা বারবার করে পড়বো, কোশ্চেনটা যাতে আমাদের মুখস্থ হয়ে যায়, দেন আমরা উত্তরটা দেখবো কি। আর উত্তরটা দেখার পরেও বাকি তিনটা উত্তর কেন উত্তর নয় এইটা একটু দেখা ট্রাই করবো। ফার্স্ট বার একটু হয়তো বা মাথার মধ্যে এটা খুব প্রেশার কাজ করবে, কিন্তু সেকেন্ড থার্ড বারে গিয়ে আপনারা হচ্ছে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন যে এটা অনেক ইফেক্টিভ বইতে পড়া হয়। এই জন্য আমরা মাথার মধ্যে একটু প্রেশার দিয়ে এমসিকিউ গুলো পড়ার ট্রাই করবো, যাতে করে অপশন দেখে মানে শুধুমাত্র গ যে এটার অ্যান্সার এরকম করে মনে না থেকে কোশ্চেনটাও মনে থাকে অ্যান্সারটাও মনে থাকে। এটা হচ্ছে এমসিকিউ পড়ার একটা টেকনিক, আমি মানে আমার টেকনিক, আমি যেটা ফলো করি সেটা বলার ট্রাই করলাম। তৃতীয় হচ্ছে প্রশ্ন কিভাবে বিশ্লেষণ করব। আচ্ছা, জব প্রিপারেশন যখনই নেই, কোনো বড় ভাইকে যদি জিজ্ঞেস করি বা জব হয়ে গেছে অলরেডি, এদেরকে যদি জিজ্ঞেস করা যায় এনারা সবার আগে বলে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন খুঁজে বের করতে হবে কোন টাইপসের কোশ্চেনগুলো আসে। এখন কথা হচ্ছে আমি তো ভাই এর আগে কখনো পড়াশোনা করিনি, সো আমি একটা কারক থেকে প্রশ্ন দেখলাম বা আমি একটা সমাজ থেকে প্রশ্ন দেখলাম বা আমি পার্টস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন দেখলাম জব সলিউশনের মধ্যে হোক বা প্রিভিয়াস কোশ্চেনে হোক, আমি কিভাবে বুঝবো যে এইটা আসলে ওই টপিকের, এর আগে তো আমার পড়া নেই। তো এইভাবে করে অ্যানালাইসিস করা আমার মনে হয় খুব বেশি কার্যকর না। তো আমি যেভাবে আমি বেশ কিছুদিন এরকম করতে মানে করার ট্রাই করেছি, তা আমার মাথা আসলে পাগলের মতো হয়ে গিয়েছিল যে আসলে আমি তো বুঝতেই পারছি না যে এটা কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা, আমি অ্যানালাইসিস করব কি। পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা এমনিতেই উদাহরণ দেই, ধরেন আমি হচ্ছে পড়ছি শব্দ বর্ণ এগুলো পড়ছি, তো শব্দ বর্ণ টপিকটা আমি আগে একবার পড়ে ফেলেছি রিডিং পড়ার পর, তারপরে আমি পড়েছি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে শব্দ ও বর্ণ থেকে এগুলো, তো বর্ণ থেকে বা শব্দ থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো এসেছে এগুলো পড়ার পর
তারপরে আমি স্পেসিফিক ভাবে দেখেছি যে প্রাইমারিতে কোন কোশ্চেনগুলো এসেছে। এখন যেহেতু আমার টপিকটা একবার পড়া আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়া থাকলো, আমার প্যাটার্নটা বুঝলাম, এরপর প্রাইমারির যদি কয়েকটা প্রশ্ন দেখা যায় ওখান থেকে, আপনি মিলায় দেখবেন যে কোনো একটা স্পেসিফিক জায়গা প্রশ্নকর্তাদের খুব পছন্দ যেখান থেকে তারা প্রাইমারিতে কোশ্চেন করছে। আবার সেম ভাবে কোনো একটা স্পেসিফিক জায়গা পিএসসির মানে বিসিএস এর জন্য যারা কোশ্চেন করছেন তাদের পছন্দ, ওখান থেকে কোশ্চেন করছেন। তো এই জন্যই ফার্স্টেই টপিকটা একবার পড়ে নিয়ে, তারপর প্রিভিয়াস ইয়ার পড়ে নিয়ে, তারপর আপনি যে এক্সামটা দিবেন, বিসিএস হোক বা প্রাইমারি হোক, প্রাইমারিতে ওই টপিক থেকে কোন কোন কোশ্চেন গুলো আসছে একসাথে লিখে ফেলেন, বা যে কোনো বইয়ের মধ্যে আছে এইভাবে সাজানো, এবার ওই কোশ্চেন গুলো দেখেন, তাতে করে আপনার মনে হয় যে কোশ্চেন অ্যানালাইসিসটা অনেক ইফেক্টিভ হবে। আদারওয়াইজ আমি একদম শুরুতেই কোশ্চেন গুলো নিয়ে বসলাম, যে কোনো একটা এক্সামের আমি কোশ্চেন দেখলাম, দেখে আমি কেমন করে বুঝবো যে এটা ওই টপিকে আছে, কারণ টপিকটা আমার পড়া নেই। সো এই জন্য টপিকের কনসেপ্টটা ক্লিয়ার করে দেন যদি ওই মানে টপিক থেকে কোন কোন কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে দেখা যায়, আমার মনে হয় তখন অ্যানালাইসিসটা খুব বেশি ইফেক্টিভ হয়। সো এইটা ছিল হচ্ছে প্রশ্ন কিভাবে আমি বিশ্লেষণ করব। দেন আসি, আচ্ছা আমি অনেকক্ষণ থেকে তো বকবক করছি, আমি একটু সামনে গিয়ে কমেন্ট গুলো দেখে আসি। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে একদম নির্দ্বিধায়, সেটা সিলি কোশ্চেন হোক, একদম নির্দ্বিধায় প্রশ্নগুলো করে রাখবেন, আমি আর আশিক ভাই এখন যদি লাইভে উত্তর দিতে নাও পারি, আমি আর আশিক ভাই পরবর্তীতে আমরা এই যে কোশ্চেনের আপনাদের কমেন্টস গুলো দেখে উত্তর দিয়ে দেবো। আমি একটু সামনে গিয়ে কমেন্ট গুলো দেখি। এক্সেলেন্ট, রাজশাহী থেকে কেমন আছেন, ইউটিউবের ভিডিও ফলো করি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ কমেন্টগুলো আসছে অনেক কিছুই, আর আপনারা যদি আমার কথা যদি বেশি ফাস্ট হয়ে যায় তাহলে একটু আমাকে কাইন্ডলি জানাবেন, আমি একটু স্লো বলার ট্রাই করব। সাতক্ষীরা থেকে, ওকে, সংবিধান কিভাবে মনে রাখেন, আচ্ছা এই ডিটেলগুলো একটু পরে আমি জানাবো, আমি সামনে গিয়ে তাহলে আবার কন্টিনিউ করি। সো আমরা প্রশ্ন কিভাবে বিশ্লেষণ করলাম এখান থেকে গেল, তারপরে আসি মুখস্থ টপিক গুলো। এই মুখস্থ টপিকের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন আমাকে মনে হয় করা হয় ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কোথায় থেকে পড়বো, সিনোনিম অ্যান্টোনিম কোথায় থেকে পড়বো। এখন আমি সবসময় একটা কথা আমার চ্যানেলেও বলি, এখনো বলছি, পড়া আর পাড়া এই দুইটা জিনিসের মধ্যে হিউজ পার্থক্য রয়েছে। আমি শুধু পড়েই গেলাম পড়েই গেলাম পড়েই গেলাম, মনকে হয়তো বা সান্ত্বনা দিলাম, আমি আজকে সিনোনিম 2 পেজ পড়লাম, আজকে অ্যান্টোনিম 4 পেজ পড়লাম, আলটিমেটলি আমাকে যখন ধরা হবে আমি কি এটা পারবো, পারাটা খুবই কঠিন। এই সিনোনিম অ্যান্টোনিম বা মুখস্থ টাইপসের যে জিনিসগুলো আছে, ভোকাবুলারি টাইপসের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো পারা খুবই কঠিন। এই জন্য আমরা ট্রাই করব এই জিনিসগুলোকে, সিনোনিম অ্যান্টোনিম হোক, অ্যানালজি হোক, অনার্থ সাবস্টিটিউশনই হোক, এই জিনিসগুলোকে আমরা সবচেয়ে বেশি ট্রাই করব, এই জিনিসগুলোকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট করার জন্য। ফার্স্টে যেটা করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সেভারাল টাইমস পড়বো, এগুলো একবার দুইবার পড়লে কখনোই মনে থাকবে না। সো ফার্স্ট প্রথমে আমরা কয়েকটা পড়বো, তারপর পরের দিন পড়ার সময় আবার আগের গুলো পড়ে পরের গুলো পড়বো, এই এই টাইপসের যেগুলো আছে, বিশেষ করে প্রাইমারিতে তো আরো বেশি এগুলো ইম্পর্টেন্ট ইয়ার জন্য, প্রিভিয়াস ইয়ারের গুলো। সো আমরা ফার্স্টে যেটা করবো যে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যেগুলো এসেছে সেই কোশ্চেন গুলো আমরা খুব 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 মনোযোগ দিয়ে এবং মুখস্থ করে পড়া ট্রাই করব। তারপরে যদি আমার মনে হয় যে না এই জিনিসগুলো আমার মোটামুটি আয়ত্তে এসেছে, তখন আমরা যে ইংলিশ বই বিভিন্ন আছে, ডাইজেস্ট হোক মাস্টার হোক, সেখান থেকে পড়ে ফেলবো। আলটিমেটলি আসলে প্রতিদিন যদি ভোকাবুলারি নতুন নতুন পড়ি, এটা শুধুমাত্র আপনি আধা ঘন্টা টাইম দিচ্ছেন, এই সময়টা পুরোপুরিভাবে ওয়েস্ট, কারণ পরীক্ষা হলে আসলেও পাওয়া যায় না। আর এই কোশ্চেনগুলো খুবই মজার হয় যে পরীক্ষায়, আমি এখন পর্যন্ত বিশ্লেষণ করে আমি আর আশিক ভাই দুজনে তো মোটামুটি এখন কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি, তো আমরা দুজনে একমত হয়েছি এই ব্যাপারটাতে যে ভাই যেই ভোকাবুলারি গুলো আসে এগুলো যদি কমন আসে বা সহজ আসে তাহলে সবাই পারে, আর যদি কোনো বাংলা কথায় খাইস্টা টাইস্টের গুলো আসে তাহলে আলটিমেটলি দেখা যায় কেউই পারে না। তো এগুলো নিয়ে টেন্সড হওয়ার এত কিছু নাই, যে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের গুলো ভালো করে পড়ি প্রাইমারির জন্য স্পেশালি, আজকে যেহেতু ফ্রি ক্লাসটা প্রাইমারি, দেখা যায় যে প্রাইমারিতে প্রিভিয়াস ইয়ার থেকেই এই মুখস্থ টপিক গুলো যদি 5টা কোশ্চেন আসে, গ্যারান্টি সহ বলা যায় যে 4টা থেকে 3টা কোশ্চেন অনায়াসে প্রিভিয়াস থেকে আসবে। আর যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে 5টাই প্রিভিয়াস বিভিন্ন এক্সাম থেকে আসতে পারে। প্রিভিয়াস এক্সাম মানে শুধু প্রাইমারি বা বিসিএস নয়, আদার্স যে জব এক্সাম গুলো আছে এগুলো মিলিয়ে। তো এই জিনিসগুলো নিয়ে এত দৌড়াদৌড়ি না করে আমার মনে হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট গুলো মুখস্থ করে ফেলেন, দেন যদি আপনাদের সময় হয় তাহলে হচ্ছে আদার্স কারো যদি অ্যাবিলিটি থাকে তাহলে পড়বেন, আদারওয়াইজ শুধু প্রিভিয়াস ইয়ার গুলো খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলেন, তারপরেরটা পরে দেখা যাবে। তো এই ছিল হচ্ছে মুখস্থ টপিকের ব্যাপারটা। দেন আমি বলি যে কয়টা বই পড়বো, অনেকেই জিজ্ঞেস করে যে আসলে কয় সেট বই পড়তে হবে বা এক সেটে হবে কিনা, অনেকে সন্তুষ্টি কাজ পারে না। অ্যাকচুয়ালি এক সেট তো অনেক বেশি, আসলে এক সেটও হচ্ছে সবকিছু পড়তে হয় না, যদি টপিক অ্যানালাইসিস করা যায় তাহলে দেখা যায় যে অনেক কম পড়েই সম্ভব। আপনারা চেষ্টা করবেন সবসময় একটা বই, আমি সবসময় একটা কথা বলি আমার ভিডিওগুলোতে যে
10টা বই পড়ার চেয়ে একটা বই 10 বার পড়া অনেক ভালো। কারণ ওই যে পড়া আর পারা, আমার যখন একটা লাইন পড়ার পরে যখন কেউ কোশ্চেন করবে, আমার যদি মনের মধ্যে ওই বইটার ওই পেজটা না আসে তাহলে কিন্তু অ্যান্সার দেওয়াটা কঠিন হয়ে যায়। যার কারণে ট্রাই করবেন যে বইটা থেকে সবসময় আপনারা পড়েন সেই বইটা থেকেই পড়ার জন্য। হ্যাঁ, আপনার বইয়ে ইনফরমেশন কম থাকতেই পারে, এটা কখন বুঝবেন? যখন আপনি পড়া শেষ করে কোনো একটা মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টে যদি আপনার 80%-এর বেশি প্রশ্ন কমন পরিচিত না থাকে, তখন বুঝবেন যে আপনার বইয়ে ল্যাক অফ ইনফরমেশন আছে, যে আপনার বইয়ে ইনফরমেশনের ঘাটতি আছে। কিন্তু আপনি যদি দেখেন যে 80%, মোর দেন 80% কোশ্চেন হচ্ছে আপনার পরিচিত, আপনি দেখেছেন, তার মানে আপনার বইয়ে এই কোশ্চেনটা আছে, শুধুমাত্র আপনি ভালোভাবে পড়েননি জন্য কনফিউশন কাজ করছে। তবে 80%-এর কম যদি আসে, তবে এমনও হয় যে কিছু কিছু কোশ্চেন আসে যেটা দেখা যায় সব জায়গায় দিচ্ছে কিন্তু আমার বইটায় কোনো কারণে নাই, আপনি কি করবেন ওই টপিকে পেন্সিল দিয়ে বা কোনো কিছু দিয়ে ওই বইয়ের মধ্যেই বা আঠা দিয়ে আলাদা কাগজে লিখে ওই বইয়ের মধ্যেই লিখে রাখবেন। সো আপনার যাবতীয় টেকনিক্স বা যাবতীয় আদার্স যে জিনিসগুলো লাগবে চেষ্টা করবেন একটা বইয়ের মধ্যেই ইয়ে করে ফেলতে, তাতে করে আপনি যখন রিভিশন দেবেন পরীক্ষার আগে অনেকগুলো বই নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, একটা বই আপনার মুখস্থ থাকবে বা আপনি আজ খাতায় লিখেও ফেলবেন যখন যেই টপিকটা পড়বেন বা যেই সাবজেক্ট পড়বেন, এই সাবজেক্ট আমি এই বই থেকে পড়েছি। আমার অবশ্য ডায়েরিটা আমি দেখাতে পারলে ভালো হতো, আমি এইভাবেই লিখে রেখেছিলাম যে আমি ইংলিশ এই এই টপিকগুলো এই বই থেকে পড়েছি, বাংলা এই টপিকগুলো এই বই থেকে পড়েছি। তাতে করে আমি যখনই ওই টপিকগুলো পড়তাম আমার বইয়ে সবকিছু রেডি থাকতো, বইয়ের মধ্যে যেই পেজ মানে এক্সট্রা লেখাগুলো লেখার দরকার ছিল আদার বই থেকে কালেক্ট করে ওখানে লিখে ফেলেছিলাম। তাতে করে দেখা যায় যে যখন এক্সামের আগে চলে আসে তখন ওই রিভিশন দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায় আর ইফেক্টিভ হয়। সো এইটাই ছিল হচ্ছে কয়টা বই, বইয়ের ব্যাপারটা আমি একটাই বলবো যে বই কম পড়েন কিন্তু একটা বই বারবার বারবার পড়েন। কারণ প্রিলিমিনারির পড়াগুলো এরকম যে আসলে 1 মাস যদি কোনো কারণে বা 15 দিন যদি গ্যাপ দেওয়া যায় মাথা থেকে চলে যায় পড়াগুলো। এই জন্য আমরা ট্রাই করব যে একটা বই বারবার বারবার করে পড়ার, যাতে করে জিনিসগুলো আমাদের মাথায় থাকে। সো এইখানে কয়টা বই এই টপিকগুলোর পর, বাকি টপিকটা আমি লিখিনি, আমার খাতায় লেখা আছে, এটা আমি বলি। এবার আসি রিভিশন দেব কিভাবে। ওকে, রিভিশন দেওয়ার ব্যাপারটাই হচ্ছে ওরকম যে এমসিকিউ এর কথা যদি বলি, তাহলে আমরা এমসিকিউ যখন রিভিশন দেব, এমসিকিউ ফার্স্ট বার যখন পড়বো তখন কি করব, কিছু এমসিকিউ আছে দেখবেন যে দেখার সাথে মনে হয় আচ্ছা এইটা আমি পারবো, সো ওই এমসিকিউ এ কোনো ধরনের হাত দেওয়ার দরকার নাই। আরেক ধরনের এমসিকিউ আছে মনে হয় যে এটা মনে হয় 2-3 বার আমার পড়তে হবে তারপরে আমি পারবো, সো ওইটাকে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেন। এই ধরনের এমসিকিউ গুলো পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেন। ফার্স্ট বার যখন পড়বেন সব এমসিকিউ পড়ে ফেলবেন, সেকেন্ড বার যখন পড়বেন শুধু পেন্সিলের দাগানোগুলো পড়বেন। এই পেন্সিলের দাগানোগুলো পড়তে পড়তে সেকেন্ড বার দেখবেন যে আপনার কিছু এমসিকিউ থাকবে যেগুলো মনে হবে যে এরপর আর আমার পড়ার দরকার নেই, আমি থার্ড বারে শুধু ক্রিটিক্যাল যেগুলো আমার একদমই মনে থাকছে না সেগুলো দাগিয়ে যাব। ওই যে রিভিশন দেওয়ার নিয়ম, রিভিশন দেওয়ার সময় আমরা শুধুমাত্র যেইগুলোতে আমাদের ডাবল দাগ আছে পেন্সিলে ওইগুলো দেখবো, কারণ এর আগে তো আমাদের মানে যেগুলো আমরা দাগ দিই নাই বা একটা দাগ আছে এগুলো তো আমাদের মাথার মধ্যে এসে গেছে। অনেক সময় এমসিকিউ পড়ার সময় এরকম মনে হয় যে আরে 2টা এমসিকিউ তো দেখে ফেলি না, এরকম লোভ আমাদের সামলানো খুব কঠিন, পড়াশোনা নিয়ে আসলে লোভ সামলানো অনেক কঠিন। তো এই লোভে যদি আপনারা পড়েন দেখা যায় যে প্রত্যেকটা পেজে যদি 5টা করে এমসিকিউ বেশি পড়তে হয় তাহলে আলটিমেটলি দেখা যায় যে 150-200 পেজের বইয়ের মধ্যে অনেকগুলো এমসিকিউ অনেক বেশি পড়তে হয় এবং টাইমটা অনেক বেশি কিল হয়, যার কারণে আমরা পড়ার সময় যখন থাকবে তখন ওই যে লাইনগুলো যেমন করে কমিয়ে এনেছি সেমভাবে এমসিকিউ গুলো কমিয়ে আনবো, তাতে করে রিভিশন দেওয়াটা অনেক ইফেক্টিভ হবে। সো এটা ছিল আমার রিভিশনের। আর বাকি টপিকগুলো কোত্থেকে পড়বো, আচ্ছা প্রাইমারির জন্য আশিক ভাই বা আমি আমার ইউটিউব চ্যানেলেও হচ্ছে আমার ইয়ে করা আছে, আমরা অলরেডি টপিক সিলেক্ট করে দিয়েছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো। মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে এগুলোতে আমরা কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করব, কনসেপ্ট ক্লিয়ার করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পাশাপাশি নিজেরাও আর একটু কোশ্চেন মানে প্র্যাকটিস করব। তবে বাকি যে টপিকগুলো আছে ধরেন আমাদের 16টা বা 17টা টপিক আমরা সিলেক্ট করে দিয়েছি ব্যাকরণের জন্য, তো এগুলোই তো সব না, ব্যাকরণের তো আরও কিছু টপিক আসে, মাঝে মাঝে তো এপাশ ওপাশ থেকে চলে যায়, সবসময় যে গতানুগতিক কোয়েশ্চেন হবে এমন তো না, ব্যতিক্রমও হয়। সো ব্যতিক্রমের জন্য আমরা যেটা করবো যেই টপিকগুলো লেস ইম্পর্টেন্ট সেই টপিকগুলো থেকে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসেছে ওই টপিকগুলো থেকে এমনিতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কম আসে, দেখা যায় 20টা আসছে কোথাও থেকে 25টা আসছে, তো এই 20-25টা কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়ে ফেলবো। কারণ যেই জায়গাগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না ওই জায়গাগুলোতে যদি কোশ্চেন দেয় তাহলে প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষার কোশ্চেন থেকেই সাধারণত ওই কোশ্চেনগুলো দেয়, একদম নতুন কোনো কিছু দেয় না ভাগ্য খুব খারাপ না হলে। তো ভাগ্য খারাপ হলে আসলে আমার কেন, সবারই ভাগ্য খারাপ হবে, কম্পিটিটিভ এক্সামগুলো এটাই মজা যে বইগুলো যেগুলো আমরা পড়ি সবাই মোটামুটি একই ধরনের বই পড়ে, সো যেই কোশ্চেনগুলো আমরা কমন পাবো সেটা আরও 10 জন কমন পাবে, যেই কোশ্চেনগুলো আমি কমন পাবো না সেটা আর 10 জনও ওইভাবে কমন পাবে না, কারণ কেউ মঙ্গল গ্রহ থেকে বই কিনে এনে পড়াশোনা করে না, যার কারণে আমাদের এটা একটা অ্যাডভান্টেজ। এই জন্যই পারা জিনিসগুলো পারতে হবে, বারবার করে আমরা পারা জিনিসগুলাই পড়বো, এতে করে হচ্ছে আমরা যে অ্যাডভান্টেজটা পাবো আমাদের কনফিউশন কম ক্রিয়েট হবে আর নেগেটিভ মার্কিংটা কমবে। নেগেটিভ মার্কিং কমা মানেই হচ্ছে আমার প্রবাবিলিটি অনেক বেড়ে যাওয়া যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে বুক লিস্ট,
বুক লিস্টের ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে আপনারা যদি প্রাইমারির একটা গাইড কিনতে চান, তাহলে হচ্ছে আমি আর আশিক ভাই আমরা বাজারে গিয়েছিলাম। এই যে আমি, যদিও আমাদের জব হয়েছে, কিন্তু জব হওয়ার পরে আমি তো আর সবগুলো বই পড়িনি। আমার আমার একটা অনলাইনে জাস্ট ইয়ে ছিল, আর আমি আমার বিসিএস প্রিপারেশন থেকেই আসলে প্রাইমারির এক্সামটা দিয়েছিলাম, তবে টপিকগুলো খুব অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আমার বিসিএস আপনারা জানেন হয়তো, বা আশিক ভাই 41-এর ভাইবা দিয়েছে, 43-44 রিটেন দিয়েছে, আমিও 43 ফার্স্ট বিসিএস ছিল, 43-এর রিটেন দিয়েছি, 44-এর আলহামদুলিল্লাহ রিটেন দিয়েছি, আর প্রাইমারি তো আছেই। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে দোকানে গিয়েছিলাম, আমি আর আশিক ভাই দুজনে গিয়েছিলাম, গিয়ে সবগুলো স্বশিক্ষা গাইড নিয়েছি, প্রফেসরসে নিয়েছিলাম, দিকদর্শনে নিয়েছিলাম, ওই যে গাজী মিজানুর রহমানের প্রিলিমিনারি অ্যানালাইসিস ওটা নিয়েছিলাম, তারপর জর্জেটটা নিয়েছিলাম, সবগুলো নিয়ে আমাদের যে অ্যানালাইসিস এর পরে আমরা নিয়ে আলাদাভাবে একটু বসেছিলাম। বেশ কিছুক্ষণ বইগুলো নাড়াচাড়া করার পরে দুইটা বই আমরা সিলেক্ট করেছি, একটা হচ্ছে প্রফেসর সেটটা আর একটা হচ্ছে পাওয়ারের। এই দুইটা আপনারা যদি সহশিক্ষা একটা গাইড কিনতে চান, তাহলে হয় প্রফেসর সেটটা নিবেন, না হলে পাওয়ারেরটা নিবেন। এখানে টপিক ওয়াইজ সুন্দর করে কোশ্চেন অ্যানালাইসিস করা আছে, যার কারণে আমাদের হচ্ছে মানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ওখানে প্রথমে প্রাইমারির কোশ্চেনগুলো দেওয়া আছে, তারপরে টপিক নিয়ে আলোচনা করা আছে, তারপর বিসিএস ও অন্য অন্য কোশ্চেনগুলো দেওয়া আছে, যার কারণে আপনারা সবগুলো এক জায়গার মধ্যে পাবেন। সো বই কিনলে আপনারা প্রফেসর বা পাওয়ারেরটা কিনতে পারেন। আরেকটা বই খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বই আমাকে আশিক ভাই খোঁজ দিয়েছে, আমারও ছিল না, আমি এই যে গতকালকে কিনে নিয়েছি, যে আপনাদের কোর্স করানোর জন্য আমাদের সম্ভবত ওই বইটা লাগবে, সেটা হচ্ছে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ। এই বইটার মধ্যে মানে আল্লাহ দুনিয়ার যত জব এক্সাম হয়েছে সবগুলো প্রিলিমিনারির কোশ্চেন গুলো দেয়া আছে, কিন্তু খুবই একটা পজিটিভ দিক যে এটাকে টপিক ওয়াইজ দেয়া আছে। ধরেন বাগধারা যদি থাকে, তাহলে প্রিভিয়াস যত পরীক্ষায় বাগধারা যতগুলো এসেছিল সব একসাথে দেওয়া হচ্ছে। আমি যদি পার্টস অফ স্পিচে নাউন পড়ি, তাহলে নাউন সম্পর্কিত যে কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল নাউনের গুলো আলাদাভাবে দেওয়া আছে। সো এই যে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ বইটা খুবই ইফেক্টিভ, আপনারা যদি কিনতে চান তাহলে কিনতে পারেন, ওই প্রফেসর্স বা পাওয়ারের সাথে রাখতে পারেন। আর যারা যারা আলাদা আলাদা টপিক ভিত্তিক বই পড়েছেন বা সাবজেক্ট ভিত্তিক বই পড়েছেন, তারা তো প্রবলেম নেই, তারা তো পড়েছেনই, আর যারা একটা বইয়ের মধ্যে পড়তে চাচ্ছেন, তারা এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারেন। সো এই ছিল আজকে মোটামুটি আমার আলোচনা। আমি আজকে আর টপিক বিশ্লেষণে গেলাম না, কারণ কালকে আশিক ভাই অসাধারণ একটা ক্লাস নিয়েছেন টপিক বিশ্লেষণের উপর, এবং টপিকগুলো লিখিয়েও দিয়েছেন আপনাদেরকে, আই থিঙ্ক আপনারা লিখে রেখেছেন আপনাদের ডায়েরিতে হোক যেখানে হোক। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আজকের ক্লাসের ব্যাপারে, বা অন্য কোনো ব্যাপারে যদি কিছু জানার থাকে, তাহলে একটু কমেন্ট করেন, আমি কয়েকটা কমেন্ট পড়ব। আর একটু বলে নেই, আসলে এটা তো ফ্রি ক্লাস, আমাদের হচ্ছে আমরা প্রাইমারি আর বিসিএস দুইটারই হচ্ছে একটা কোর্স রান করেছি, আপনারা হয়তো বা অনেকেই জানেন বা জানেন কিনা জানি না, কালকে পরশু থেকে আমাদের ক্লাস শুরু 24 তারিখ থেকে। তো এইটার ব্যাপারে যদি কিছু জানার থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, 24 তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হবে আর কি। আমি একটু কমেন্টগুলো পড়ি। ও আর আরেকটা কমেন্ট সামনে দেখলাম, আমাদের আশিক ভাই ওখানে কমেন্ট করে দিয়েছেন, আমি আসলে অনেকক্ষণ সামনে যাচ্ছি না, আমি জানা হয়নি। এই যে আমরা তো এটা নিয়ে ডিসকাশন করলাম, প্রাইমারির কোর্সটা নিয়ে বা ফ্রি ক্লাস নিয়ে ডিসকাশন করলাম, সেম ভাবে বিসিএস এরও হচ্ছে আমরা যে কোর্সটা করাবো সেইটারও হচ্ছে একটা ফ্রি ক্লাস নেওয়া হবে। 45তম বিসিএস এর ক্র্যাশ কোর্স, যেটা যেটা 24 তারিখ থেকে 1.5 মাসের কোর্স, ওইটা হচ্ছে আগামীকালকে আশিক ভাই রাত সকাল 10টায়, রাইট, সকাল 10টায় হচ্ছে এই সেম গ্রুপের মধ্যে আশিক ভাই ক্লাসটা নেবেন, ফ্রি ক্লাস। আপনারা সবাই জয়েন করবেন, কারণ পিসিএস সম্পর্কিত আপনারা যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন অনেক কোশ্চেনের সমাধান গ্রুপেই পেয়ে যাবেন ফ্রিতেই। আর হচ্ছে ওই ক্লাসটা হবে কালকে সকাল 10টায়, এই গ্রুপের মধ্যে আশিক ভাই ক্লাসটা নেবেন, কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে এভরিথিং, কালকে কোর্সের ব্যাপারে হোক বা যে কোনো ফ্রি আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সারই হোক, কালকে ক্লাসটার মধ্যে দেওয়ার চেষ্টা করবে আশিক ভাই কালকে সকাল 10টায়। তো আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। ওকে, 227 জন দেখছেন এতক্ষণ ধরে, ধৈর্য ধরে, অনেক ধন্যবাদ সবাইকে। কত পেলে ভাইবা দেওয়া যায়, এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে ভাইয়া। আমার মার্ক ছিল, সব কনফিউশন বাদ দিয়ে আমার সেকেন্ড স্টেপে পরীক্ষা হয়েছিল, আমার 62+ ছিল, আমার ভাইবা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের বেশ কিছু রয়েছে, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ভালোই ছিল। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমার আর আমার বোনের প্রাইজ। সো আমার মনে হয় যে ভাইবাতে আমি খুব ভালো মার্ক পেয়েছিলাম। আর ক্লাস কেমন লাগলো একটু বলবেন, আমি যে জিনিসগুলো বলেছি আপনাদের মাথার উপর দিয়ে গেল নাকি একটু মোটামুটি ভালো বুঝতে পেরেছেন, এটা একটু কমেন্ট করেন, আমি যেগুলো বলার ট্রাই করেছি আপনারা বুঝলে আমি ধন্য আসলে, আর না বুঝলে আপনারা নিজের নিজের টেকনিক ফলো করবেন। আর কালকে সকাল 10টায় আশিক ভাই আপনাদের বিসিএস এর ওপর ফুল ফ্রি ক্লাস নেবেন, ওখানে কোশ্চেন অ্যানালাইসিস থেকে শুরু করে যাবতীয়
দিক নির্দেশনা দেয়া থাকবে ইনশাল্লাহ। আর ভাইয়ের ক্লাস মানে অস্থির ক্লাস, বস ক্লাস, আপনারা কালকে করেই বুঝেছেন। অসাধারণ লেগেছে ভাইয়া, বুঝতে পেরেছি রংপুর থেকে। আচ্ছা আমিও রংপুরের। অসাধারণ আশিক ভাইজান, থ্যাংক ইউ। ওকে, তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে কমেন্ট করে রাখেন, আমি চেষ্টা করব হচ্ছে আমি আর আশিক ভাই দুইজন মিলেই আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকে আর লাইক না বাড়াই, তাহলে আজকে তাহলে শেষ করে দিই আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।